অবশেষে প্রকাশ্যে প্রেমের স্বীকারোক্তি দিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। অকপটে অভিনেতা স্বীকার করলেন ভালোবাসার কথা। এতদিন একে অপরের ভালো বন্ধু বলেই জনসম্মুখে জানিয়েছিলেন রাহুল রুকমা। যদিও তার কেমিস্ট্রি দেখে নেটিজেনদের সন্দেহ ছিল, ডালমে কুস কালাহে সেই জল্পনায় সত্যি হলো। দেশের মাটি সিরিয়ালে প্রথম পর্দায় একসঙ্গে জুটি বাঁধেন রাহুল রুকমা। রাজা মাম্পির জুটির রসায়ন দর্শকদের এতই পছন্দ হয় যে ধারাবাহিকের মুখ্য জুটির থেকেও তারা বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাই দেশের মাটি শেষ হয়ে যাওয়ায় তাদের অনুরাগীরা ব্যাপক মন খারাপ করেছিলেন। কিন্তু সম্প্রতি এই জুটি আবারও ফিরেছেন জি বাংলার লালকুটি সিরিয়ালে। এখানে তারাই মুখ্য চরিত্র। তাদের জুটি আবারও জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শক মহলে। এরই মধ্যে রুকমার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভালোবাসার কথা বললেন রাহুল। রুকমা রায়ের গালে আদুরে চুম্বন দিয়েছেন রাহুল, যা অবাক করেছে অভিনেত্রীকে। কিছুটা বিস্ময়, কিছুটা আনন্দ ধরা পড়েছে অভিনেত্রীর মুখে। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, এই এতটা ভালোবাসি। এই পোস্ট দেখে আনন্দে একেবারে গদগদ তাদের অনুরাগীরা। ভালোবাসায় ভরিয়েছেন তাদের জুটিকে, এমনকি শুভেচ্ছাও জানাচ্ছেন তাদের ভক্তরা। তবে এই ভালোবাসা কি বন্ধুত্বের ভালোবাসা নাকি প্রেমিক প্রেমিকার ভালোবাসা, সেই নিয়ে দোয়াশা রয়ে গেল এখনও। আপনাদের কেমন মনে হয় ভিডিওর নিচে কমেন্টস বক্সে জানান।